নমস্কার। এত ভালোবাসার কন্টেন্টটাকে দেবেন আমি বুঝতেও পারিনি, মানে থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন কন্টেন্টটাকে। ওকে, সবাই বলছিল খুব ভালো হয়েছে, আমারও মনে হয় হ্যাঁ চলো আমি হাসাতেও পারি মানুষকে। আই ডোন্ট নো, হয়তো 850 ক্রস হয়ে গেছে, বাট এদিকে স্কোরটাও বাড়ছে, কিন্তু ওটাকে একটু মেনটেন রাখলে আমার খুব ভালো লাগতো। এটা ঠিক আছে, এই স্কোরটাকে এগোতে দাও যত পারো সাবস্ক্রাইবারের স্কোরটাকে, বাট ওই স্কোরটাকে একটু কমা রাখলে ভালো। কে কন্টেন্টটা হচ্ছে, আমি ভাবছিলাম যে যারা দেশের মানুষ কিরম ভাবে দিন কাটাচ্ছে আজকাল কোয়ারেন্টাইনে ঘরে কিরকম ভাবে দিন কাটাচ্ছে সেই সব নিয়ে একটু কথাবার্তা বলতে এলাম। ওকে, তার আগে বলে রাখি, সবাই বলছিল যে আজকের দিনের ইন্ট্রোটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ ইন্ট্রোটা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অনিয়ন ব্লগস, সবাইকে নমস্কার, বড়দের প্রণাম যারা বাড়িতে আছে, ছোটদের ভালোবাসা বাট যারা বাড়িতে আছে, আর ভালোবাসা একটু বেশি বাট কাদের জন্যে, যারা বাড়িতে আছে, আর প্লিজ বাড়িতে থাকো, প্লিজ আমার রিকোয়েস্ট, প্লিজ থাকো। তো অনেকেই ভাবতে পারো আমি এরকম জঙ্গলি টাইপে কেন লাগছি, বিকজ সেলুন খোলা নেই, আমার কাছে টাকা নেই, না মানে কোরোনা। আমরা জানি এই কোরোনার উৎপত্তি কোথা থেকে, তোমরা জানো এই কোরোনার উৎপত্তি কোথা থেকে, বাট কিছু আবাল পাবলিকরা ভাবে কোরোনার উৎপত্তি কোথা থেকে সেটা তোমরা দেখে না। আমি এখনো বলবো, যতবার জিজ্ঞাসা করবে বারবার আমি একই কথা বলবো, এই সব কিছু হচ্ছে আমার রিয়ার জন্য, আমার রিয়া আমাকে ছেড়ে চলে গেছে তাই হচ্ছে, আমার রিয়া আমার কাছে ফিরে আসুক সব ঠিক হয়ে যাবে। শুধু করোনা ভাইরাস কেন, কোনো ভাইরাসের বাবা। মেলা কমিটি থেকে বলা হচ্ছে তুমি প্লিজ তোমার ঘরে ফেরো, দাদার সাথে তুমি প্লিজ দেখা করো। মেলা কমিটি থেকে বলা হচ্ছে, আমি মেলা কমিটির সেক্রেটারি হয়ে বলছি, প্লিজ রিয়া, যদি আমার কোনো অডিয়েন্স রিয়া থাকো তো প্লিজ দেখা করো গিয়ে দাদার সাথে, খুব কষ্টে আছে দাদা, আর তুমি দেখা করলে আমাদের করোনা ফিরে যাবে, এটা দাদার ধারণা। সেকেন্ড পয়েন্ট, না না, এই টাইমে আমি কিছু কিছু মানুষ দেখেছি যারা FB হোয়াটসঅ্যাপ ইনস্টাতে নানা রকমের খাবারের ফটো দিচ্ছে, কেন চিকেন মটন বিরিয়ানি মোমো লুচি তরকারি, কেন মানে আমি জানতে চাইছি কেন, তোরা খাচ্ছিস খা, আমরা কিছু গরিব মানুষ আছি যারা এইসব খেতে পায় না, হ্যাঁ পায় না ঘরে, অবভিয়াসলি পায় না, মানে আমার কষ্টটা বুঝো, আমিও এইসব ঘরে কোনদিন খেতে পাই না কোনদিন বিরিয়ানি। বাবু হ্যাঁ মা, আজ ঘরে মো বানিয়েছি কটা খাবি? ওই বেশি না, 10-12টা, মানে মা ঝাল চাটনিটা। নেক্সট পয়েন্ট হচ্ছে, এই টাইমে ভেতরে খবর বলছি, খুবই গোপন খবর, আমার কিছু বন্ধুরা বলছিল যে তাদের নাকি গার্লফ্রেন্ডদের ফোন করে বলে আজকাল নাকি তারা খুব বিজি, মানে তোমরাই বলো এই লকডাউনের বাজারে কে বিজি থাকে, ক্যারেন্টের অন্য কোথাও চলছে, আমি বলছিলাম কে বিশ্বাস করছে না, বাট ঠিক ধরবে এই লকডাউন বাজারে কেটে বেরিয়ে যাবে, আমার এদিক দিয়ে কোনো চাপ নেই জানেন, আমার বাবু এরকম না, তুই পাতা ইস দুনিয়াকে কো লাগতা হ্যায় কি উসকি বালি আলাগ হ্যায়, আমার বাবু বলতো কুচু কুচু ড্রাইভার, বিশ্বাস হচ্ছে না, ধরুন বিশ্বাস হচ্ছে না, ফোন করার এক্সাইটমেন্টটা দেখবে, ধরার এক্সাইটমেন্টটা দেখুন, কাউকে বলবেন না কিন্তু কনফিডেন্সিয়াল। হ্যালো বাবু। হ্যালো, ও কি করছো? বিজি আছি, পরে ফোন কর। ব্যস্ত আছো, পরে ফোন কর, বড্ড ব্যস্ত গো, মানে ঘরে কাজ বাজ আছে হয়তো ব্যস্ত, আরে অ্যাসাইনমেন্টে কত চাপ বেড়ে গেছে বলুন, পড়াশোনা এখন মানে এবার বাজারে পড়াশোনা না করলে একদমই নয়, হয়তো ঘরে অ্যাসাইনমেন্টের জন্য, আমার বাবু কিন্তু কখন এরকম করেন, হ্যাঁ মা আপনারা বসুন আমি 2 মিনিট, হ্যাঁ মা টিকটকে আমি একটা কথা বলতে চাই, 5টা বছর আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্টগুলো বলার জন্য টিকটকটা বেছে নিয়েছিলাম, আমি খুব হ্যাপি ছিলাম টিকটক নিয়ে, কিন্তু টিকটকের প্রেরণা আমাকে এসব কি করতে হয় জানেন, মোবাইলে চুয়ে পোড়া গোড়া দিয়ে
सुन मेरी बात, इट्स हर चॉइस। কোন মজা নয় দিদিকে নিয়ে, প্লিজ আমি অ্যালার্ট বলছি, কোন মজা নয় প্লিজ। মানে অসরাই বুকে বুকে ডাইরেক্ট একদম বুক থেকে নিচে যাচ্ছে, এতটা ফিল করছি আমি। পাঁচ বছর দিয়েছে, পাঁচ বছর বোঝো, সেটা বড় কথা নয়। দিদিকে নিয়ে প্লিজ কোনো মজা নয়। মানে আমি বুঝি পাঁচ বছরের প্রেম কি, আমি করিনি কোনদিন পাঁচ বছরের প্রেম, বাট আমি কষ্টটা বুঝি পাঁচ বছর একটা মানুষের জন্য ব্যর্থ করা। তোমরা যদি ফিল করে দেখো তো প্লিজ বলো, আমি মজা উড়াচ্ছি না। দিদির তো একজন যদি মজা উড়িয়েছো কমেন্টে, দেখে নেবো, জাস্ট ডাইরেক্ট দেখে নেবো। তো আগের ভিডিওটা আমি এখানে শেষ করবো, যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইব তাড়াতাড়ি করো, দাম করে সাবস্ক্রাইব করো, শেয়ার সাবস্ক্রাইব তোমরা করছো, আমি কোনোদিন তোমাদের বলিনি, বেশি করে জোর করছি না। মানে তোমরা জানো যদি না করো তাহলে কি হতে পারে, ওটার থেকেও ভয়ঙ্কর। কিন্তু আমি জাস্ট এ জোক। তো আমার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে একটু সচেতনতা আরও একটু বাড়ানো উচিত আমাদের, কারণ সংখ্যা বাড়ছে, তো আমরা চাইবো না সংখ্যাটা বাড়াতে। তো সবাই প্লিজ ঘরে থাকো, বড়জনের সাথে টাইম স্পেন্ড করো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, আবার বানাও, ফটো দাও, আমার কোনো চাপ নেই, তোমরা দাও, খাবার দিতে পারো। আমার খুব ভালো লাগে, আমার কিছু হোয়াটসঅ্যাপে বন্ধু আর এর সাথে বন্ধুরা যারা খাবার ফটো দেয়, আমার খাবারে দেখতে ভালো লাগে, বাট তারা কোনোদিন বাড়িতে থেকে খাওয়ায় তো আর কষ্ট, সবই বুঝতেই পারছো। আমার খেতে খুব ভালো লাগে, আপনারা ডাকতেও পারেন, আমি রিভিউ দিয়ে দেবো ঘরে ঢুকে। তো প্লিজ ঘরে থাকো বা আমাকে হেল্প করো। আমার কিছু পার্সোনাল প্রবলেমসের জন্য আমি টানা প্রত্যেক সপ্তাহে হয়তো দুটো করে ভিডিও দিতে নাও পারি, কিছু প্রবলেমস হয়েছে আমার। আমি চাই না তোমরা কমেন্টে সেটা জিজ্ঞেস করতে স্টার্ট করে দাও, তো আমার পার্সোনাল প্রবলেম তো পার্সোনালি থাকতে দাও, আমি খালি বলে দেওয়াটা দরকার, তো আমি তাই জন্য বলে দিচ্ছি, একটা ইনফর্ম করে দিচ্ছি, আমি সপ্তাহে হয়তো দুটো করে ভিডিও না দিতে পারি, বাট আমি চেষ্টা করবো দুটো করে ভিডিও দেওয়ার। আর আরেকটা কন্টেন্ট আসবে, সেটা হচ্ছে বাড়িতে আছি তো দুটো কন্টেন্ট থাকুক এখন, মানে একটু হিন্ট দিয়ে দিলাম, যদি ধরতে পারো তাহলে বলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তাদের জন্য ভূগোল ভালোবাসো, বাট যারা বাড়িতে আছো তাদের জন্য, আদার্সদের জন্য না, প্লিজ করে থাকো প্লিজ। হ্যাঁ মা।